ना कोई फिश नहीं है। रास्ता घाट बिराट कंफ्यूजिंग। हमारे बार छोटा मिस होए गालो, स्टार्ट होए गए थे। তাই আমরা এলাম এবারে জিরাফ কে ফিড করাতে, মানে জিরাফ ফিডিং যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং বেবি মিশকা। আর এই উডেন ব্রিজটা দিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম জিরাফদের খাওয়াতে। ব্যাপারটা শুনতে যতটা এক্সাইটিং নয়, কিন্তু করতে ওর থেকে অনেক বেশি এক্সাইটিং লেগেছিল। তোমাদেরকে দেখাচ্ছি কেন। তো এই ছিল পুরো ফুল টেরেসটা, যেটা পুরো এটাই উডেন ছিল। আর এর চারপাশে দেখো বড় বড় সব সাইজের জিরাফরা এসে ওয়েট করছিল, যাতে করে আমরা ওদের জন্য খাবার নিয়ে যাই এবং ওদের খাওয়াই। তো 150 ভাট দিয়ে আমাদেরকে এক বালতি ভেজিটেবলস কিনতে হয়েছিল। ভেজিটেবলসগুলো কাট করা ছিল আর একটা স্টিক দেওয়া ছিল ওদের খাওয়ানোর জন্য। তো তোমরা দেখো আমরা কিভাবে এনজয় করেছি ওদের খাওয়ানোর জন্য। ভয়ে কিন্তু আমাদের কারুরই লাগেনি, বরঞ্চ ভীষণ অদ্ভুত লাগছিল। এত বড় বড় সাইজের জিরাফগুলো কোনোদিন তো এতটা কাছ থেকে দেখিনি, তাই হাত দিয়ে আদর করতেও কিন্তু আমরা ভুলে যাইনি। তো চলো যাওয়া যাক নেক্সট জায়গায়। এরপরেই আমরা রাস্তাতে চলতে চলতে দেখতে পাই এই বিগ অ্যাকোরিয়ামটা, যেটা কিনা একদমই ওপেন ছিল। আর এর মধ্যে ছিল এই জায়ান্ট সাইজ সব কই ফিশ। আর দেখো তোমরাও, মানে আমার থেকেও কতটাই বড় বড় সব মাছগুলো ছিল, বাট খুব শান্ত। আর তারপরের সেকশনে আমরা এখানে এলাম, এখানে সব ছোট ছোট ক্যামেল ছিল, যেখানে তোমরা এদেরকে চাইলে দুধ খাওয়াতে পারো। আমরা এই অ্যাক্টিভিটিটা করিনি। আর তারপরে আমরা সোজা চলে গেলাম সি লায়ন শো দেখতে। সি লায়ন আমি এর আগে লাইফে কোনোদিন নিজের চোখে দেখিনি, তো আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। কিন্তু গরমে আর এতটাই রোদ আর না খেয়ে তখন আমাদের লাঞ্চ হয়নি, আমরা সবাই ভীষণ টায়ার্ডও ছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই এই তিনজন সি লায়ন আমাদের সামনে চলে আসে, আর ওরা ছিল ভীষণ ইন্টেলিজেন্ট। আর স্কিনটা পুরো দেখে আমার মনে হচ্ছিল শিঙি মাছের মতো। ওরা তিনজন এর প্রত্যেকটা অ্যাক্টিভিটি শো করার পর নিজেরাই আবার ক্ল্যাপ করছিল, তাই দেখে মিশকাও আবার ক্ল্যাপ করছিল। কিন্তু দেখো আমরা কিন্তু ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যদিও এই টায়ার্ডনেসটা কিছুই না, এটা একটা লাইফ টাইম মেমোরিজ ছিল, তাই চলো আমরা এটাকেই এনজয় করি বেশি করে। এদিকে পেটে মানে ইঁদুর দৌড়চ্ছে, কিন্তু এদিকে শোটাও মিস করতে পারছি না। তো আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু প্রচন্ড এনজয় করছিলাম। তো
যাই হোক, শোয়ের শেষে একদমই সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাই লাঞ্চ করতে, আর সেখানে গিয়ে ভালো করে খাই। আর এরপরেই ছিল আমাদের ডলফিন শো, যেটা ছিল আরও এক্সাইটিং। আর আমাদের এই লাঞ্চ করার জায়গাটা, মানে সেই রেস্টুরেন্টটা খুঁজতেও তো একদম মানে খুব খারাপ হালও হয়ে গিয়েছিল। যাই হোক, এর পরের ভিডিওতে তোমাদেরকে আমরা শেয়ার করব ডলফিন শোটা, যেটা কিনা আমার লাইফের সব থেকে বেশি ইন্টারেস্টিং আর সব থেকে বেশি আনন্দের ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আমাদের সাথে থেকো এইভাবেই। আর এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।